আমি সেই পথ, সত্য ও জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে, এমনকি আমার চেয়েও বড় বড় কাজ করবে। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব। যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে, পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার নয়, কিন্তু যিনি পাঠিয়েছেন সে পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা বলছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়েছেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি যা বলেছি তা তোমাদের মনে করিয়ে দেবেন। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। দুঃখ করবে না ও অস্থির হবে না, ভয় পাবে না। তোমরা শুনেছ আমি বলেছি আমি চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। যদি তোমরা আমাকে ভালোবাসতে তবে আমি পিতার কাছে যাচ্ছি বলে খুশি হতে, কারণ পিতা আমার চেয়েও মহান। এইসব ঘটার আগেই তোমাদের বলে রাখলাম, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো।